গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এডুকেশন অনলাইনে। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রণয়। এবং শুরুতেই জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু মাধ্যমিকের রেজাল্ট, তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার রেজাল্ট। যদিও পরীক্ষা এবছর হয়নি, তবুও তো এটা একটা প্রথম বড় রেজাল্ট জীবনের শিক্ষাক্ষেত্রে। তাই সকল মাধ্যমিকের স্টুডেন্টের জন্য শুভেচ্ছা রইল আগাম আমাদের তরফ থেকে। এবং আগামী 22 তারিখও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তার জন্য সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা রইল। তোমরা জীবনে আরও উন্নতি করো এবং ভবিষ্যৎ তোমাদের চলার পথ ভবিষ্যতে আরও সুগম হোক, এটাই আমরা চাই। স্যারের কাছ থেকেও আমরা জানতে চাইব, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে বিশিষ্ট শিক্ষক প্রাঞ্জল দেব, স্যারকে স্বাগত জানাই। স্যারের কাছে প্রথমেই জানতে চাইব, স্যার কি বলবেন মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে? মাধ্যমিক পরীক্ষা এবছর হয়নি, তাই মূল্যায়নটাও এবছর অন্যরকম ভাবেই হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেকেই হয়তো আশা করি একটু এখন ভয় পাচ্ছ যে কালকে রেজাল্টটা কি বেরোবে, কি হবে না হবে। কারণ প্রত্যেকেরই তো একটা প্রিপারেশন ছিল আগে থেকে যে আমরা একটা ভালো ফল করতে পারি বা আমরা এরকম একটা মানে 80% কি 90% নাম্বার পাওয়ার আশা ছিল প্রত্যেকেরই। কিন্তু সেটা হয়তো সব অনেকেরই হবে, রেজাল্ট অনেকেরই ভালোই হবে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু তার কেউই পরীক্ষা দেয়নি, প্রত্যেকের মনেই একটা সংশয় রয়ে গেছে যে রেজাল্টটা কীরকমভাবে দেওয়া হবে। অনেকে আবার এখনও তোমরা ছোট, অনেকেই ক্যালকুলেশনও জানো না যে কীরকমভাবে ক্যালকুলেশন করছে থেকে, এইটা নিয়েও একটা প্রত্যেকের মনে সংশয় রয়েছে। তো সবাইকে বলি যে ঘাবড়ানোর কিছু নেই, সবাইই একটা আশা করি ভালো ফলই হবে। আর প্রত্যেকেরই একটা প্রিপারেশান থাকে যে টেস্ট পরীক্ষার উপরে ভিত্তি করে উচ্চ মাধ্যমিকটা আমরা সরি মাধ্যমিক পরীক্ষাটা কেমন হবে সেটা আমরা একটু কিছুটা হলেও ধারণা পাই। যেহেতু এখানে এবছরে টেস্ট পরীক্ষাও হয়নি প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, তো কেউই জানে না যে কারোরই একটা আইডিয়া এখন নেই যে উচ্চ মাধ্যমিকের ফলটা কীরকম হবে। তো সুতরাং একটা সকলেরই এখন আজকে থেকেই হয়তো অনেকেরই একটু ভয় কাজ করছে বা অনেকেরই দুশ্চিন্তা হচ্ছে বিভিন্ন। তো সবারকেই একটাই বলা যে দুশ্চিন্তা করার কিছু কারণ নেই, কারণ পরীক্ষা না হয়েছে ঠিকই, কিন্তু তোমরা ক্লাস 9-এ অনেকেই ভালো ফল করেছো সেইটা, এবং প্রজেক্ট যেটা হয়েছে বা তোমাদের যে মৌখিক পরীক্ষা হয় ক্লাস 10-এ সেইটার নাম্বারের উপর ভিত্তি করে যে নাম্বারটা দেওয়া হবে সেটা আশা করি ভালোই হবে, এবং সরকার পক্ষ থেকেও সেটা সব আশানুরূপী একটা ফল প্রকাশ হবে আশা করছি এটাই। তো সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের এটাই বলা যে তারা অকারণে ভয় পেও না বা দুশ্চিন্তা কোনো করো না যে তোমাদের পরীক্ষার ফল কীরকম হবে বা কিছু এইসব নিয়ে। একদমই তাই, আমরাও চাই তোমরা ঘাবড়িও না একদম, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না, আশা করি সবাইকার ফলই ভালো হবে। স্যার এক্ষেত্রে আর একটা প্রশ্ন থেকে যায় যে মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, কারণ এরপর তো আমাদের সিলেক্টিভ সাবজেক্ট চয়েস করতে হয়। হ্যাঁ, মাধ্যমিকের পরে একটা প্রধান বিষয় হচ্ছে যে সাবজেক্ট চুজ করা। একদম, তো এইখানে আমার মতে বলা উচিত যে প্রথমেই হচ্ছে যে প্রত্যেকের জীবনের লক্ষ্যটা কী রয়েছে। আশা করি প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য স্থির রয়েছে যে তারা ভবিষ্যতে কী নিয়ে পড়বে। কেউ ডাক্তারি পড়তে চায়, কেউ আবার ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আবার প্রফেসরি লাইন বা টিচিং লাইনের দিকে যেতে চায়। তো সেই হিসাবে কিন্তু তোমাদের সাবজেক্টটাকে চুজ করতে হবে, এবং আমার মতে তোমরা যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাও বা এগিয়ে যেতে চাও সেই সাবজেক্টটা নিয়ে, এবং বাকি যে সাবজেক্টগুলো নেবে সেগুলো একটু সহজ রাখা আমার পক্ষে মানে আমার মতে ভালো। তার কারণ কি, তোমার যে সাবজেক্টটা নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, ধরো তোমার অর্থনীতি তোমার পছন্দ বা অর্থনীতির শিক্ষক হতে চাও, তো সেক্ষেত্রে আমি বলবো যে অর্থনীতির সঙ্গে যেরকম গণিত কম্পালসারি, তো অর্থনীতি এবং গণিত সাবজেক্টটা রাখলে এবং তার সঙ্গে কী করলে না তার সহজ যে সাবজেক্টটা রয়েছে যেরকম কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে যেটা সহজেই পড়া যায় মুখস্থ হয় বা ইভিএস রয়েছে, তো এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু তোমরা রাখতে পারো, কিংবা জিওগ্রাফিটাও রাখতে পারো, তাহলে তোমাদের দুটো লাইন খোলা থাকবে যেরকম কি ইকোনমিক্স এবং সাথে জিওগ্রাফি। তো এমনভাবে সাবজেক্টগুলো নেবে যাতে তোমাদের লক্ষ্য পূরণটা হয় এবং নাম্বারটা তুলতেও যাতে খুব সহজভাবে নাম্বারটা তুলতে পারো এইচএসে আর কি। একটাই, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেটা বিবেচনা করো নিজেরা। ক্লাস 10 থেকেই তোমাদের বিবেচনা শুরু করে দেওয়া দরকার, যেহেতু তোমাদের পরের বছরই কিছু সিলেক্টিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, নির্দিষ্ট কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। বাংলা ইংরাজি কম্পালসারি থাকছেই, তার সঙ্গেও আরও বিশেষ কিছু সাবজেক্ট তোমাদের চয়েস করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা যথেষ্ট আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই জিনিসটা বিবেচনা করবে, খুব মন দিয়ে বিবেচনা করবে, এবং তারপরেই তোমরা কিন্তু সাবজেক্ট
পছন্দ করবে আর সাবজেক্ট পছন্দতেও একটা জিনিস মনে রাখতে হবে সাবজেক্ট পছন্দতে কিন্তু আমাদের এখন নতুন যে সিলেবাস 2015 থেকে এসেছে সেখানে কিন্তু অনেক সাবজেক্ট নতুন সাবজেক্ট কিন্তু যোগ হয়েছে এবং পড়াশোনাতে কিন্তু আরো সহজ হয়ে উঠেছে তো সেইটা লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সেই সাবজেক্টগুলো চুজ করতে হবে ধরো আমি একটা আশা মানে একটা ধরে নিয়েছি যে আমি অঙ্কর সঙ্গে কেমিস্ট্রি রাখবো ফিজিক্স রাখবো এরকম একটা সাবজেক্ট আমি কম্বিনেশন ধরে নিয়েছি তো তার সঙ্গে ধরো আমার বায়োলজির কোনো কাজ নেই ধরো আমি বায়োলজি নিয়ে পড়তে চাই না ভবিষ্যতে তো সেখানে আমি একটা সহজ সাবজেক্ট তো রাখবোই এছাড়া আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা আমাদের যে উচ্চশিক্ষা পর্ষদ রয়েছে সেখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনগুলো ভাগ করে দেওয়া হয়েছে মানে একটার সঙ্গে একটা সাবজেক্ট কম্পালসারি রাখতে হয় এবং কলেজে যদি তুমি দেখো যে জিওগ্রাফি যদি তুমি অনার্স নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইকোনমিক্সটা কম্পালসারি রাখতে হবে তারপর যদি ইকোনমিক্স নিয়ে পড়ো সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা কম্পালসারি রাখতে হবে তারপরে যারা বিকম করছো তাদের কিন্তু আবার অ্যাকাউন্টেন্সির সঙ্গে ম্যাথটাও কিন্তু কম্পালসারি থাকে তো যেই সাবজেক্টগুলো কলেজে গিয়ে কম্পালসারি আমাদের পড়তে হবে তো সেই সাবজেক্টগুলো আমার মতে এইচএসে রাখা প্রয়োজন বা এইচএসে রাখলে ভালো হয় কারণ তাহলে কি হবে না ফার্দার স্টাডিজে তোমাদের একটু সুবিধা হবে একদমই তাই স্যার যে কথাগুলো বললেন অবশ্যই খুব তোমরা মন দিয়ে আশা করি শুনলে এবং সেগুলো তোমরা মাথায় রেখেই পরবর্তীকালে তোমরা এগোবে আমরা আজকের ক্লাসে আসবো তবে ক্লাস শুরু করার আগে তোমাদের আবার জানিয়ে রাখি যে যতদিন না পর্যন্ত প্যান্ডেমিক সিচুয়েশান কাটছে অর্থাৎ এই অতিমারি পরিস্থিতি কাটছে স্কুল কলেজ তো বন্ধ থাকবেই তাই তোমরা কিন্তু বাড়িতেই পড়াশোনাটা চালিয়ে যাও এবং তার সঙ্গে অবশ্যই দেখতে থাকো এডুকেশন অনলাইন প্রতিদিন সিটিপিএনে সকাল 9:40 যে সমস্ত বন্ধুরা টিভিতে দেখতে পাচ্ছ না তারা ফেসবুকেও দেখতে পারো এই অনুষ্ঠান ফেসবুকে সিটিপিএনের যে অফিসিয়াল পেজ আছে সেখানে গিয়ে তোমরা লাইভ বা পরবর্তীকালেও এই অনুষ্ঠানটা আজকের পর্বটা তোমরা পেয়ে যাবে আমরা ক্লাসে আসবো স্যার আজকে অর্থনীতি অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 অর্থনীতি পড়াবেন তো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো পড়াটা এবং যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো এবং স্যারকে তোমাদের প্রশ্নগুলো জানাতে পারো স্যার অবশ্যই উত্তর দেবে তো আজকে যে সাবজেক্ট মানে অর্থনীতির যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় আয় এই জাতীয় আয় একটা দেশের মানে অন্যতম একটা ইকোনমিক্সের মধ্যে অন্যতম একটা ধাপ এই জাতীয় আয়টা নিয়েই কিন্তু একটা দেশের কীরকম গ্রোথ করছে বা একটা দেশ কতটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু নির্ভর করে তো সেই জাতীয় আয় সম্পর্কেই আজকে আমরা আলোচনা করবো এটার ক্লাস 12 রয়েছে 12 এটা ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সমষ্টিগত ইকোনমিক্সের বা সমষ্টিগত অর্থনীতির একটা অংশ তো এটা ক্লাস 12 একটা চ্যাপ্টার 14 নম্বর চ্যাপ্টার সম্ভবত তো এইখানে এই 14 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসে এবং চ্যাপ্টারের নাম জাতীয় আয় চ্যাপ্টারটা খুবই সোজা হ্যাঁ তো সেটাই আমরা তোমাদের এখন বোঝানোর চেষ্টা করছি আর দেখো জাতীয় আয় জিনিসটা কী এটা আমরা বিস্তারিতভাবে এখন আমি আলোচনা করছি তোমাদের সাথে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং যদি কোনো অসুবিধা থাকে তোমরা ফোন করেও জানতে পারো কোশ্চেনগুলো তো জাতীয় আয় বা ইংলিশে বলা হয় এটাকে ন্যাশনাল ইনকাম জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কী জিনিস জাতীয় আয় হচ্ছে আমাদের দেশে যে সকল আয় উপার্জনকারী এককগুলো রয়েছে সেই আয় উপার্জনকারী এককগুলোকে যদি আমরা যোগ করি তাদের আয়গুলোকে আয় উপার্জনকারী এককগুলোর তাহলে আমরা যে আয়টা পাচ্ছি সেটাই হচ্ছে কি একটা দেশের জাতীয় আয় অর্থাৎ এটাকে যদি আরও ভেঙে বলি তাহলে বলা যাবে কি সকল আমাদের আশেপাশে তো সকল মানুষই আয় করে ইনকাম করে যেরকম তোমাদের পরিবারের কোনো একজন বাবা কিংবা মা বা একাধিক লোক আয় করছে তাদের আয়টা ধরা হলো তার পাশের বাড়ি তোমাদের পাশের বাড়ির প্রতিবেশী যে রয়েছে তাদেরও বাড়িতে আয় রয়েছে বিভিন্নভাবে আয় করে সে ব্যবসা করে হোক বা চাকরি করে হোক বিভিন্নভাবে তারপরে চারিদিকে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একজন বা একের বেশি জন কিন্তু আয় উপার্জন করে তো এইখানে এই প্রত্যেকের এ বি সি ডি যত ব্যক্তি রয়েছে প্রত্যেকের আয়গুলোকে যদি যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে না একটা দেশের জাতীয় আয় পাওয়া যাবে তো জাতীয় আয় বলতে কি বোঝায় না একটা দেশের সমস্ত আয় উপার্জনকারী এককগুলির আয়কে যুক্ত করলে যে যে আয় পাওয়া যায় সেটাই হচ্ছে জাতীয় আয় এই জাতীয় আয় চ্যাপ্টারে তোমাদের ফার্স্ট যেটা হচ্ছে জাতীয় আয়ের বিত্র স্রোত সেইটা সম্পর্কে আগে আলোচনা করি আয়ের বিত্র স্রোত বা এটাকে সার্কুলার ফ্লো অফ ইনকামও বলা হয়
সার্কুলার ফ্লো অফ ইনকামও এটাকে বলা হচ্ছে। তো এই এইটার ক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে বাস্তব প্রবাহ, এটাকে বলা হচ্ছে ইংলিশে রিয়াল ফ্লো, আর আরেকটা হচ্ছে আর্থিক প্রবাহ, এটাকে বলা হচ্ছে মানি ফ্লো। আর্থিক প্রবাহ এবং বাস্তব প্রবাহ এই দুটো নিয়েই কিন্তু আয়ের বৃত্তস্রোত তৈরি হচ্ছে। এবার আয়ের বৃত্তস্রোতটা কী জিনিস সেটা দেখাচ্ছি। এখানে আমি দুটো সেক্টর ধরছি, তোমাদের টুয়েলভে যেটা রয়েছে টু সেক্টর দিয়ে কিন্তু রয়েছে। তো এইখানে দুটো আমি ক্ষেত্র ধরছি, একটা হচ্ছে ফার্ম বা উৎপাদক সংস্থা, আর একটা হচ্ছে তোমার গৃহ বা এটাকে হাউসহোল্ডও বলা হয়। এই দুটো ক্ষেত্র আমি ধরে নিচ্ছি। তো এক্ষেত্রে কী হচ্ছে, দেখো ফার্ম থেকে সরি গৃহ থেকে ফার্মের দিকে কী আসে, গৃহ থেকে ফার্মের দিকে কী আসছে না, শ্রমিক আসছে। প্রত্যেক বাড়ি যত রয়েছে আমাদের গৃহস্থলী বা বাড়িগুলোকে আমরা একটা ক্ষেত্র ধরলাম, যত বাড়ি রয়েছে আশেপাশে আমরা যত বাড়ি দেখছি সবকটাকে আমরা একটা সাইডে রাখলাম, আর উৎপাদক সংস্থা বা ফার্ম যেটা রয়েছে সেটাকে আমরা আর একটা সাইডে রাখলাম। মানে যত ধরনের দ্রব্যের উৎপাদক সংস্থা রয়েছে, যেরকম কি খাদ্যদ্রব্য হতে পারে, বিভিন্ন সাজ পোশাক হতে পারে, ইত্যাদি ইত্যাদি যত দ্রব্য রয়েছে সব কিছুকে আমরা একটা সাইডে রাখলাম যেখানে দ্রব্য উৎপাদন হয়, আর গৃহস্থলী যে রয়েছে সেই গৃহস্থলীটাকে আমরা একটা দিকে রাখলাম। তো এইখানে গৃহস্থলী থেকে ফার্মে কী যায়, মানে আমাদের বাড়ি থেকে কী যায়, কী কী সাপ্লাই হয় না, শ্রমিক সাপ্লাই হয়। অর্থাৎ আমাদের বাড়ি থেকে কিন্তু আমাদের বাবা কাকা বা বিভিন্ন মা বা তোমরা নিজেরাও কিন্তু অনেকে চাকরি বাকরি যদি করো তাহলে কিন্তু ইয়ে কী দেখা যাচ্ছে না, গৃহস্থলী থেকে উৎপাদন সংস্থায় কী প্রবাহিত হচ্ছে না, শ্রমিক প্রবাহিত হচ্ছে। তো তাই জন্য আমরা এখানে অ্যারো দিয়ে দেখাচ্ছি কি না, গৃহস্থলী থেকে ফার্মের দিকে কী যাচ্ছে না, শ্রমিক যাচ্ছে। তো এই যে শ্রমিক গেল ফার্মের দিকে, মানে বাড়ির থেকে যে ফার্মের দিকে শ্রমিক গেল, সেই শ্রমিকরা গিয়ে ফার্মে কী করবে, বিভিন্ন দ্রব্য বা পরিষেবা উৎপাদন করবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা উচিত, দ্রব্য আর পরিষেবার মধ্যে তফাত কী। দ্রব্য মানে হচ্ছে যেটা আমরা ছুঁতে পারি বা স্পর্শ করতে পারি, সেটা হচ্ছে দ্রব্য। আর পরিষেবা হচ্ছে যেটা আমরা স্পর্শ করি না কিন্তু আমাদের পয়সা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, দ্রব্য অবশ্য আমাদের পয়সা দিয়ে কিনতে হয়, কিন্তু পরিষেবা আমরা পয়সা দিয়ে কিনি কিন্তু আমরা ছুঁতে পারি না বা স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা সেটা উপভোগ করি বা আমাদের স্যাটিসফ্যাকশনও হয় সেটা কনজিউম করার ফলে। যেরকম কি হতে পারে, এই যে মোবাইল নেটওয়ার্ক, আমাদের প্রত্যেকেরই কিন্তু মোবাইল নেটওয়ার্ক রয়েছে একজন নির্দিষ্ট অপারেটরের। তো সেই মোবাইল নেটওয়ার্কে যখন আমরা মোবাইল নেটওয়ার্কটা যে আসছে সেই মোবাইল নেটওয়ার্কটা কিন্তু আমরা হাত দিয়ে ছুঁতে পাচ্ছি না, কিন্তু সেটার যে আমরা ব্যবহার করে আমরা বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখছি বা সোশ্যাল মিডিয়া ঘাঁটছি বা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি, এগুলো কিন্তু সেই ইন্টারনেটের মাধ্যমেই আমরা পাচ্ছি। কিন্তু এই ইন্টারনেট যেটা কানেকশানটা সেটা কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে পরিষেবা। আর এছাড়া কী হতে পারে, ব্যাংকিং পরিষেবা, এই যে ব্যাংকে তোমরা টাকা ফেলতে যাও সেখানে লোকেরা কিন্তু পরিষেবা প্রদান করছে, বা বিভিন্ন পরিবহন সংস্থা এরা কিন্তু পরিষেবা প্রদান করছে। আর জামা কাপড় জুতো এইগুলো কিন্তু হচ্ছে তোমার বিভিন্ন দ্রব্যের উদাহরণ। তো এই যে গৃহ থেকে ফার্মে কী প্রবাহিত হচ্ছে না, শ্রমিক প্রবাহিত হচ্ছে। এই শ্রমিকরা ফার্মে গিয়ে কী করছে, বিভিন্ন রকম দ্রব্য উৎপাদন করছে বা পরিষেবা উৎপাদন করছে, ব্যাংকে গিয়ে ব্যাংককর্মী পরিষেবা উৎপাদন করছে বা কারখানায় গিয়ে একজন জুট মিলে বিভিন্ন দ্রব্য উৎপাদন করছে। তো এই যে শ্রমিকরা ফার্মে গিয়ে দ্রব্য উৎপাদন করলো, তার ফলে কী হলো না, ফার্ম তার বদলে কী দিল না, মজুরি দিল। তাহলে এই ফার্ম থেকে বাড়িতে কী ঢুকবে না, মজুরি। অর্থাৎ বাড়ির থেকে যখন শ্রমিক গেল তার পরিবর্তে কী ঢুকলো, মজুরি। অর্থাৎ অর্থ কিন্তু বাড়িতে প্রবেশ করলো, মজুরিটা কিন্তু টাকার অঙ্কে হয় যেহেতু, তাই জন্য ফার্ম থেকে কিন্তু গৃহতে মজুরিটা প্রবেশ করলো বা অর্থ প্রবেশ করলো। এইবারে এইখানে দুটো প্রবাহর কিন্তু সৃষ্টি হলো। এই যে বাড়ি থেকে যে শ্রমিক গেল এইটাকে বলা হচ্ছে আমাদের বাস্তব প্রবাহ, আর ফার্ম থেকে যে গৃহে মজুরি গেল অর্থাৎ অর্থ যে গেল এটাকে বলা হচ্ছে আর্থিক প্রবাহ।
অর্থাৎ একটা হচ্ছে মানি ফ্লো আর একটা হচ্ছে রিয়াল ফ্লো। অর্থাৎ অর্থনীতিতে বিভিন্ন টাকা সম্পর্কিত যে ট্রানজ্যাকশানগুলো হয় বা লেনদেনগুলো হয় সেগুলোই হচ্ছে আর্থিক প্রবাহ বলা হচ্ছে, এবং অর্থ বহির্ভূত যে প্রবাহগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে এখানে বাস্তব প্রবাহ। তো বাস্তব প্রবাহের মাধ্যমেই কিন্তু আয় বিত্তস্রোতটা হয়। এরপরে কি হচ্ছে না, দেখো এই যে ফার্মে গিয়ে বিভিন্ন শ্রমিকরা যে দ্রব্যগুলো উৎপাদন করেছিল সেই দ্রব্যগুলো কিন্তু আবার কারা কিনছে, সেই দ্রব্যগুলো কিন্তু কিনছে আবার বাড়ির লোকেরা। তো সেক্ষেত্রে দেখো কি হবে, এই যে ফার্মের থেকে তার মানে এবারে কি কি বাড়ির দিকে প্রবাহিত হবে, না দ্রব্য এবং পরিষেবা। এই যে ফার্মে গিয়ে যে শ্রমিকরা যে দ্রব্য এবং পরিষেবা উৎপাদন করেছিল সেগুলো আবার কারা ক্রয় করবে, না বাড়ির লোকেরা ক্রয় করবে। তো সুতরাং ফার্ম থেকে আবার সেই দ্রব্য পরিষেবা গেল কোথায়, গৃহস্থলিতে। এইবারে তার পরিবর্তে বাড়ির লোকেরা কী দেবে ফার্মকে, না দ্রব্যে দাম। অর্থাৎ দেখা গেল এখানে এই যে মজুরির ওপরে ভিত্তি করে মজুরি হিসাবে যে টাকাটা গৃহস্থলিতে ঢুকলো সেই টাকাটাই কিন্তু আবার দ্রব্য পরিষেবা যখন ক্রয় করলো তখন সেই টাকাটা আবার ফার্মে ফিরে এলো। অর্থাৎ এই টাকাটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকাই কিন্তু একটা চক্রাকার পথে ফার্ম থেকে গৃহতে যাচ্ছে এবং গৃহ থেকে আবার পুনরায় ফার্মে আসছে। এই যে দ্রব্যের দাম যখন ফার্মে দিল ফার্ম কিন্তু লাভ করলো, আবার সেই লাভ থেকেই কিন্তু পরবর্তী আবার শ্রমিকরা যখন কাজ করতে আসবে সেই শ্রমিকদেরকে কিন্তু মজুরি প্রদান করবে। তো এই যে চক্রাকার প্রবাহ এই প্রবাহটাকেই বলা হচ্ছে কি, জাতীয় আয়ের বিত্তস্রোত বা আয় বিত্তস্রোত বলা হয়, বা ইংলিশে বলা হয় সার্কুলার ফ্লো অফ ইনকাম। তো এক্ষেত্রে দেখো দেখা যাচ্ছে কি, এই যে এই জায়গাটাতে এই যে দ্রব্য এবং পরিষেবা এটা কিন্তু আর্থিক কোনো লেনদেন নয় বা টাকা বহির্ভূত লেনদেন, এবং শ্রমিকটাও যে প্রবাহিত হয়েছে এটাও কিন্তু অর্থ বহির্ভূত একটা প্রবাহ। তাই জন্য এই দুটোকে বলা হচ্ছে বাস্তব প্রবাহ, এবং এই দুটোর ক্ষেত্রে দেখো মজুরিটাও কিন্তু অর্থের মাধ্যমে দেওয়া হয় এবং দ্রব্যের দামটাও কিন্তু অর্থের মাধ্যমে দেওয়া হয়। তো এক্ষেত্রে দেখো মজুরি এবং দ্রব্যের দাম উভয় কিন্তু অর্থের একটা প্রবাহের সৃষ্টি করেছে, অর্থাৎ টাকার লেনদেনের কিন্তু একটা প্রবাহ সৃষ্টি করেছে। তাই জন্য এটাকে বলা হচ্ছে আর্থিক প্রবাহ বা মানি ফ্লো। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রেতেও এই যে এই ক্ষেত্রে প্রথম যে শ্রমিক যখন প্রবাহিত হলো সেক্ষেত্রেতেও একবার বাস্তব প্রবাহ এবং আর্থিক প্রবাহ সৃষ্টি হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে যখন দ্রব্য এবং পরিষেবাগুলো প্রবাহিত হলো তখনও কিন্তু একবার বাস্তব প্রবাহ এবং আর্থিক প্রবাহের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু জাতীয় আয়ের যে বিত্তস্রোত বা আয়ের যে বিত্তস্রোত হচ্ছে এটা কিন্তু আর্থিক প্রবাহ এবং বাস্তব প্রবাহের মধ্যে দিয়েই কিন্তু ঘটে। তো এইটা যদি ডেফিনেশান আসে তাহলে কী লিখতে হবে, একটি নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন দ্রব্য এবং পরিষেবার সাথে অর্থ মানে বিভিন্ন টাকার যে আর্থিক লেনদেন এবং যে চক্রাকার পথে যে চক্রাকার পথে আর্থিক লেনদেনটা হয় সেটাকেই বলা হচ্ছে কিন্তু আয়ের বিত্তস্রোত। তো এক্ষেত্রে কী হচ্ছে, তো এক্ষেত্রে কিন্তু 5 নম্বরের কোশ্চেন কিন্তু এখানে প্রায়শই দেয় যে আয় বিত্তস্রোত সম্পর্কে আলোচনা করো। পুরনো যদি তোমরা কোশ্চেন দেখো তাহলে কিন্তু এই আয় বিত্তস্রোত সম্পর্কে তোমাদের কোশ্চেনটা কিন্তু থাকবে, বহুবার কিন্তু পরীক্ষাতে এইটা এসছে। তো এক্ষেত্রে প্রথমে ডেফিনেশনটা দিতে হয়, তারপরে বাস্তব প্রবাহ কী জিনিস এবং আর্থিক প্রবাহ কী জিনিস সেই সম্পর্কে আলোচনা করতে হবে, এবং তারপরে এরকম একটা স্ট্রাকচার এঁকে নিয়ে সেইটা সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। ইকোনমিক্সে কিন্তু এই এই পার্টটাতে কিন্তু এই স্ট্রাকচারটা করা মাস্ট, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তো ওই 5 নম্বর যদি এটা আসে এটা যদি অ্যাটেন্ড করো একটু ঠিকঠাকভাবে লিখলে 5-5 কিন্তু সহজেই পাওয়া যায়। এরপরে আয়ের বিত্তস্রোতটা তো হলো মানে মানুষের ইনকাম কী করে হচ্ছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কীভাবে অর্থনীতিতে ঘুরছে বা সার্কুলেট হচ্ছে সেটা সম্পর্কে বললাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি। জাতীয় আয় যে আমি ফার্স্টেই বলেছিলাম জাতীয় আয়, এই জাতীয় আয় একটা দেশের কী কীভাবে পরিমাপ করা যায় সেইটা সম্পর্কে এখন আলোচনা করব।
দেখো কি হচ্ছে। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, এটাকে ইংলিশে বলে মেজারমেন্ট অফ মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। তো এটা কিভাবে পরিমাপ করা হয়, এটা কিন্তু তোমাদের তিনটে ভাবে পরিমাপ করা হয়। একটা হচ্ছে আয় পদ্ধতি, দু নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি, এবং তিন নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি। এটাকে বলা হচ্ছে ইনকাম মেথড। অনেকে ইংলিশ ভার্সানেও পড়ো, তো তাদের ক্ষেত্রে এটা বলে দিচ্ছি, এটাকে বলে ইনকাম মেথড, এটাকে বলা হচ্ছে প্রোডাকশন মেথড, আর এটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। তো এইখানে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতিটা ফার্স্টে বলে দিই। আয় পদ্ধতি মানে হচ্ছে এক্ষেত্রে প্রত্যেকের যত আয় উপার্জনকারী একক রয়েছে প্রত্যেকে শুধু আয়গুলোকে ধরা হচ্ছে, কে কী ব্যয় করলো সেটাকে কিন্তু এখানে ধরা হচ্ছে না। প্রত্যেক ব্যক্তি এখানে কত টাকা আয় করলো সেইটাকেই কিন্তু শুধুমাত্র এখানে ধরা হচ্ছে। তো আয় পদ্ধতি অনুসারে জাতীয় আয় এরকমভাবে পরিমাপ করা হয় সকল আয় উপার্জনকারী এককগুলোর আয়গুলোকে যোগ করে। ঠিক একইভাবে ব্যয় পদ্ধতি যে রয়েছে, ব্যয় পদ্ধতিতে কী করা হয় না, প্রত্যেকে যে ব্যয় করছে সেই ব্যয়গুলোকে যুক্ত করে এইখানে জাতীয় আয়টা পরিমাপ করা হয়। তো কেন এইখানে আয় পদ্ধতিতেও কী হচ্ছে যে অ্যান্সার হবে, ব্যয় পদ্ধতিতেও কিন্তু সেই একই অ্যান্সার হবে। কী করে হয় সেটা একটা ছোট উদাহরণের মাধ্যমে বলি। আয় পদ্ধতিতে আমি কী বলেছিলাম না, প্রত্যেকের ইনকামগুলোকে যোগ করা হবে, আর ব্যয় পদ্ধতিতে প্রত্যেকে যে ব্যয় করছে সেইটা শুধুমাত্র ধরা হবে। আয় পদ্ধতিতে কোনো ব্যয়ের হিসাব ধরা হবে না, আবার ব্যয় পদ্ধতিতে কোনো আয়ের হিসাব ধরা হবে না। তো এক্ষেত্রে ধরো তুমি 100 টাকা নিয়ে বাজারে গেছো, 100 টাকা নিয়ে বাজারে গেছো, বা কোনো একটা মুদি তোমাদের পাড়ার যে মুদিখানার দোকান রয়েছে সেই মুদিখানার দোকানে গেছো। তো এক্ষেত্রে 100 টাকা তুমি যখন দোকানদারকে দিলে, তার মানে এইখানে তোমার ব্যয় হলো, তার মানে তোমাকে যে ক্যালকুলেশন করা হবে সেইটা হচ্ছে তোমার কি ব্যয় পদ্ধতি হিসাবে ধরা হবে। তো তোমার ব্যয় হয়েছে কত, 100 টাকা। অর্থাৎ ব্যয় পদ্ধতিতে শুধুমাত্র তোমাকেই কিন্তু ক্যালকুলেট করা হবে, যেহেতু এখানে তুমি শুধুমাত্র ব্যয়টা করেছো। তাহলে সেক্ষেত্রে জাতীয় আয় কত হলো না, 100 টাকা। আবার যদি আয় পদ্ধতি ধরা হয় তাহলে সেক্ষেত্রে কাকে ধরা হবে না, তোমাদের পাড়ার সেই মুদি দোকানের মানুষটাকে বা সেই ব্যক্তিটিকে, কারণ সেখানে সে আয় করেছে। এক্ষেত্রে তাহলে কী হবে না, তুমি তো 100 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলে, তার মানে মুদিখানার লোকটারও কিন্তু আয় হয়েছে 100 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র মুদিখানার দোকানের লোকটাকেই কিন্তু ধরা হচ্ছে। সুতরাং সেখানেও দেখা যাচ্ছে জাতীয় আয় বা তার আয় হয়েছে 100 টাকা। অর্থাৎ ব্যয় যেমন 100 টাকা হয়েছে, ঠিক সেরকম আয়ও কিন্তু তার হয়েছে 100 টাকা। অর্থাৎ কেউ ব্যয় করলে তবেই কিন্তু তার কারোর আয় হয়। তো সুতরাং এক্ষেত্রে যদি ব্যয়গুলোকে যোগ করা হয় যা উত্তর বেরোবে, এবং আয়গুলোকে যোগ করা হলেও কিন্তু সেই একই উত্তর বেরোবে। তো তাই জন্য এখানে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি দুটিভাবেই জাতীয় আয় পরিমাপ করা যায়। এবং উৎপাদন পদ্ধতি যেটা রয়েছে, সেই উৎপাদন পদ্ধতিতে কি হচ্ছে না, প্রত্যেক যে সর্বশেষ দ্রব্য রয়েছে, সর্বশেষ দ্রব্য মানে হচ্ছে ফাইনাল গুডস, অর্থাৎ যেটা আমরা ডাইরেক্ট কনজিউম করি, বা সেটার পরে যখন আর কিছু দ্রব্য সেটা থেকে আর যখন কিছু দ্রব্য উৎপাদন হচ্ছে না, বা ধরো একটা টেবিল, সেই টেবিলের পরবর্তীকালে কিন্তু আর সেইটা থেকে কিন্তু কিছু উৎপাদন হচ্ছে না, কিন্তু কাঠটা কিন্তু রূপান্তরিত করে টেবিলে পরিণত হচ্ছে, কিন্তু টেবিলটাকে রূপান্তর করে কিন্তু আর ভবিষ্যতে কিছু অ্যাসেট বা তোমার ফার্নিচার কিন্তু তৈরি করা যায় না। তো এক্ষেত্রে উৎপাদন পদ্ধতিতে কী হবে, সর্বশেষ দ্রব্য থেকে বিভিন্ন অন্তর্বর্তী দ্রব্য, অর্থাৎ এইখানে চেয়ারের ক্ষেত্রে যে অন্তর্বর্তী দ্রব্য কাঠ ছিল, সেই কাঠের যে বিক্রয় মূল্য আছে, বা দোকানদার যে কাঠটাকে যে টাকাটা দিয়ে কিনেছিল অন্তর্বর্তী দ্রব্যের যে মূল্যটা, সেটা যদি বিয়োগ করা হয় তাহলে যেটা পড়ে থাকছে সেটাকে বলা হচ্ছে মূল্যযোগ।
এরকম প্রত্যেকটা দ্রব্যেরই মূল্যযোগগুলোকে যোগ করে এরকম চেয়ার টেবিল খাট তারপরে জামা কাপড় বিভিন্ন দ্রব্যের আলাদা আলাদাভাবে মূল্যযোগ নির্ণয় করে বা ভ্যালু অ্যাডেড, ইংলিশে বলা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড, এই ভ্যালু অ্যাডেডগুলোকে অ্যাড করে কি হয় না একটা দেশের জাতীয় আয় কিন্তু পরিমাপ করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে প্রোডাকশান মেথড বা উৎপাদন পদ্ধতি। তো এইখানে এবারে কোশ্চেন আসছে তোমাদের জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। তো এক্ষেত্রে তখন তোমাদের তিনটে পদ্ধতি অল্প অল্প করে লিখতে হবে। আবার এরকমও কোশ্চেন এসেছে পুরনো বিগত বছরে যে আয় পদ্ধতিটাই শুধু বর্ণনা করতে এবং কিংবা উৎপাদন পদ্ধতিটাই শুধু বর্ণনা করতে কিংবা ব্যয় পদ্ধতিটাই শুধু লিখতে। তো এরকম সিঙ্গেল হিসেবেও আসতে পারে কোশ্চেন, আবার কি গোটা বলতে পারে যে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতিটি ব্যাখ্যা করো, তখন তিনটেই লিখতে হবে। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি আসে অর্থাৎ আয় পদ্ধতি শুধু কিংবা উৎপাদন পদ্ধতি কিংবা ব্যয় পদ্ধতি, তখন সেক্ষেত্রে কী করতে হবে না এইগুলোকে একটু বড় করে লিখতে হবে। তো এখন আমি আয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতি আর ব্যয় পদ্ধতি প্রত্যেকটাই একটু ডিটেলসে বলছি যাতে তোমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়, এবং বড় কোশ্চেন যদি ইন্ডিভিজুয়ালি আসে তোমাদের যাতে লিখতে সুবিধা হয় সেটা সম্পর্কে এখন বলছি। ফার্স্টে হচ্ছে আয় পদ্ধতি, এইটা সম্পর্কে আলোচনা করছি। ইনকাম মেথড, আয় পদ্ধতি। তো এক্ষেত্রে ইনকাম মেথডে কী হচ্ছে না, আমি বলেছিলাম প্রত্যেক আয় উপার্জনকারী যে ব্যক্তি রয়েছে বা প্রত্যেক আয় উপার্জনকারী যে এককগুলো রয়েছে সেইগুলোকে যোগ করে কিন্তু এখানে জাতীয় আয় পাওয়া যায়। তো এক্ষেত্রে এককগুলো কী কী ধরবো সেগুলো দেখাই। ফার্স্ট একক হচ্ছে শ্রমিকের মজুরি বা ওয়েজ বলতে পারো, শ্রমিকের মজুরি। আচ্ছা, তো এক্ষেত্রে শ্রমিকের মজুরিটা কী জিনিস, মানে আমরা বিভিন্ন লোকেরা বা বিভিন্ন গৃহস্থলী লোকেরা যে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে যাচ্ছে বা বিভিন্ন যে কাজ কারবার করছে, তো সেক্ষেত্রে যে মজুরিটা পাচ্ছে, বিভিন্ন কর্মচারী রয়েছে বিভিন্ন অফিসে কাজ করছে তারা, সেক্ষেত্রে তো একটা স্যালারি পায়, তো সেইটাকে ধরা হচ্ছে যে শ্রমিকের মজুরি। এরপরে দু নম্বর হচ্ছে বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিদের আয়, বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিদের আয়। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, বিভিন্ন লোকেরা কিন্তু, অনেক লোকই আছে আমাদের অর্থনীতিতে বা পরিবেশে যারা কিন্তু কোনো চাকরি করে না কিন্তু তারা বিভিন্ন পেশায় নিযুক্ত, অর্থাৎ উকিল, উকিলদেরকে বলা হবে কি বিভিন্ন পেশায় নিযুক্ত একজন ব্যক্তি, বা ডাক্তার বা শিক্ষক, অনেকে কিন্তু গৃহ শিক্ষকতা করে কিন্তু সংসার চালাচ্ছে, অনেকে আবার ডাক্তার হয়েছে তারা বিভিন্ন নিজেদের চেম্বার, পার্সোনাল চেম্বার খুলে চিকিৎসার মাধ্যমে কিন্তু তাদের সংসার চালাচ্ছে, কিংবা অনেক উকিল রয়েছে যারা কোর্টে কেস লড়ে তারা উপার্জন করছে। তো এরকম আয় যাদের হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিদের আয়। এরপরে কি রয়েছে না, এক মালিকি এবং অংশীদারি কারবারিদের আয়, অর্থাৎ এক্ষেত্রে অনেকেই রয়েছে বিভিন্ন ব্যবসা করে, ধরো একটা ছোট দোকান রয়েছে সেক্ষেত্রে ব্যবসা করছে, তো এটাকে বলা হচ্ছে এক মালিকি কারবার, কিংবা অনেক সময় বিভিন্ন শেয়ার কিনে কিন্তু দু তিনজন মিলে কোনো একটা কোম্পানি খুলেছে সেখানে তারা ব্যবসা করছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে অংশীদারি কারবারিদের আয়। তো এইরকমভাবে বিভিন্ন ব্যবসায় নিযুক্ত ব্যক্তি, যেরকম কেউ এক মালিকি কারবার এবং অংশীদারি কারবার যাদের রয়েছে তাদের যে আয়গুলো সেইগুলোকে ধরা হচ্ছে। এরপরে কী হচ্ছে না, মূলধন থেকে প্রাপ্ত আয়,
অনেকে বিভিন্ন তাদের ফ্ল্যাট ভাড়া বা বাড়ি ভাড়ার মাধ্যমে কিন্তু আয় উপার্জন করে, তো এক্ষেত্রে তাদের আয়টাকেও ধরা হবে এবং জমির মালিকের আয়ও ধরা হচ্ছে। অনেকের খালি জমি রয়েছে, এটা গ্রামাঞ্চলে দেখা যায়, অনেকের খালি জমি রয়েছে, সেখানে তারা কি করে না ভাড়া দিয়ে দেয় এবং বিভিন্ন কৃষকরা সেখানে চাষ করে এবং চাষ করার পরে সেই জমির একটা দাম তারা দিয়ে দেয়, তো সেখানে সেটাকেই বলা হচ্ছে জমি থেকে আয়। তো এইরকমভাবে আয় হতে পারে। এবং এছাড়া কী কীভাবে হতে পারে, বিভিন্ন ইন্টারেস্ট বা তোমার এটাকে বলা হচ্ছে তোমার সুদের মাধ্যমে অনেকে আয় করে বা মিশ্র আয় আছে এরপরে। তো এইগুলো হচ্ছে বিভিন্ন আয় উপার্জনকারী একক। অনেকে আবার টাকা অনেকে ধার দেয়, সেই ধার থেকে অনেকে ইন্টারেস্ট আদায় করে এবং সেই ইন্টারেস্ট থেকে তারা কী করে না প্রফিট আদায় করে, তো সেইটাকে ধরা হচ্ছে। এছাড়া আর কী রয়েছে না, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, এটা একটু বোঝার ব্যাপার রয়েছে। এটা কি হচ্ছে, ধরো অনেক ভারতীয় লোক কিন্তু বাইরে চাকরি করে, যেরকম কি ধরো একজন ভারতীয় লোক আমেরিকাতে চাকরি করছে, সেখান থেকে অর্থ উপার্জন করছে, অর্থাৎ সেখান থেকে অর্থ উপার্জন করে তারা কি করছে আমাদের ভারতে পাঠাচ্ছে। আবার এমনও কিছু লোক রয়েছে, ধরো আমাদের দেশে যারা বাস করে তারা কিন্তু বিদেশি, অর্থাৎ আমেরিকান কোনো লোক আমাদের দেশে চাকরি বাকরি করছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের দেশে যেরকম টাকা ঢুকছে তারাও তো আবার বৈদেশিকরাও তো আমাদের দেশ থেকে টাকা উপার্জন করে আমেরিকাতে পাঠাচ্ছে, তো এটা প্লাস মাইনাস করে যেটা থাকছে সেটাই হচ্ছে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। ধরো আমেরিকা থেকে আমাদের দেশে ঢুকেছে 30,000 টাকা, ঠিক একইভাবে আমাদের দেশ থেকে বাইরে চলে গেছে হচ্ছে 25,000 টাকা, তো অ্যাকচুয়াল আমাদের দেশে পড়ে থাকলো কত, তাহলে মানে আমাদের দেশে এক্সট্রা কত ঢুকলো না, 5,000 টাকা, তো এটাই হচ্ছে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। তো এই যে এককগুলো বললাম, এই প্রত্যেকটা এককগুলোকে যোগ করেই কিন্তু একটা দেশের জাতীয় আয় পাওয়া যায় আয় পদ্ধতি অনুসারে। তো এই এককগুলোকে কেন বলা হচ্ছে, তার কারণ কি না, এই যে এই কটা যে আমরা জিনিস বললাম এর বাইরে কিন্তু আয় উপার্জন করা যায় না, অর্থাৎ তুমি চাকরি করছো সেখান থেকে আয় উপার্জন করা যায়, বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিদের যারা রয়েছে তারা আয় উপার্জন করে, অর্থাৎ এর বাইরে কিন্তু কোনোভাবেই আয় উপার্জন করা সম্ভব নয়। তো এইগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করলাম, তার কারণ হচ্ছে যাতে কেউই এখান থেকে বাদ না যায়, মানে কাউকে যাতে ক্যালকুলেশন থেকে বাদ না দেওয়া হয় এবং ক্যালকুলেশন যাতে ভুল না হয়। এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিটে আমরা ভাগ করে নিলাম, এবারে কতজন শ্রমিক কাজ করছে সেইটাকে আলাদা দিকে রাখলাম, তারপরে কারা জমি থেকে শুধু আয় করছে সেইটাকে আমরা আলাদা রাখলাম, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা এককে ভাগ করে নিয়ে আমরা কিন্তু জাতীয় আয়টাকে নির্ণয় করি। এছাড়া এইগুলো তো আমরা বললাম, এছাড়া এই আয় পদ্ধতিতে কিন্তু কিছু অসুবিধা রয়েছে, অনেক সময় এই জাতীয় আয় নির্ণয়ের সময় কিছু অসুবিধার সম্মুখীন হয়, অর্থাৎ সঠিক জাতীয় আয় কিন্তু একটা দেশের পাওয়া যায় না, তো সেইটা সম্পর্কে বলে দিই। অসুবিধা বা প্রবলেমস, এক নম্বর হচ্ছে সঠিক তথ্যের অভাব, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনেকেই কর ফাঁকি দেওয়ার জন্য কিন্তু সঠিক ইনকাম তার কত হচ্ছে সেটা কিন্তু বলে না, সুতরাং এক্ষেত্রে একটা সঠিক তথ্য পাওয়া যায় না, অর্থাৎ কারোর ইনকাম ধরো মাসে 80,000 টাকা কিন্তু সে শো করছে 40,000 টাকা, কারণ তাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ফাঁকি দেওয়ার ভয়তে কিন্তু অনেকেই সঠিক ইনকামটা কিন্তু সরকারের কাছে প্রকাশ করছে না, তো এক্ষেত্রে কিন্তু আয় পাওয়া যাবে না সঠিকভাবে। এক্ষেত্রে কী হচ্ছে না, পরিসংখ্যানগত অভাব, অর্থাৎ এক্ষেত্রে কতজন লোক আয়ের মধ্যে পড়ছে বা কতজন লোক আয় উপার্জন করছে সেটা কিন্তু সরকার জানতে পারে না, তার কারণ কি একটা দেশে কিন্তু অনেকেই কিন্তু ছোটোখাটো টুকটাক ব্যবসা করছে, ধরো যেরকম কি অনেকেই কলেজ লাইফে নিজেদের হাত খরচা চালানোর জন্য কি করে না টিউশানি করে,
বা ছোট একটা কাজে ক্যাটারিং বা ছোট একটা কোনো দোকানে কাজকর্ম করছে, তো এই যে টুকটাক যে তারা কাজ করার মাধ্যমে যে ইনকামগুলো করছে বা কতজন লোক নতুন চাকরি পেলো বা কেউ ধরো নতুন ব্যবসা শুরু করেছে, সেইগুলো কিন্তু সঠিক তথ্য কিন্তু সরকার পায় না, ফলে তাদের যে ইনকামগুলো হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু তারা মানে সরকার কিন্তু জানতে পারে না, তো এটাকেই বলা হচ্ছে পরিসংখ্যানগত অভাব। এরপরে কি রয়েছে, মিশ্র আয়, অর্থাৎ বা এটাকে মিশ্র আয় না বলে একাধিক ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তি, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তি বলতে কি ধরো একজন কোনো মানুষ বা কোনো ব্যক্তি সরকারি একজন কর্মচারী, তো সরকারের কাছে কী তথ্য রয়েছে, সে মাসে এত মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উপার্জন করে, ধরো সে 25,000 টাকা মাসে ইনকাম করছে, কিন্তু দেখা যাচ্ছে তার বাড়িতে একটা দোতলা বাড়ি রয়েছে, একতলা বাড়িটাতে সে ভাড়া দিয়ে দিয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সরকারের কাছে সেই তথ্যটা গেল না। আবার ধরো সেই লোকটারই একটা গাড়ি রয়েছে, সে গাড়িটা সে ভাড়া খাটাচ্ছে, তো একজন ব্যক্তিরই কিন্তু এখানে কি দেখা যাচ্ছে না একাধিকভাবে সে উপার্জন করছে, কিন্তু সরকার শুধু জানতে পারলো যে সে সরকারি একজন কর্মচারী, সে সরকার থেকে মায়না পাচ্ছে 25,000 টাকা, কিন্তু তার যে অন্যান্য যে আরও ব্যবসাগুলো রয়েছে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে না। অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক কর্মে নিযুক্ত থাকে বা একাধিকভাবে আয় উপার্জন করে সেক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় না। তারপরে 3-4 নম্বর কী হচ্ছে, কালোবাজারি, অর্থাৎ এক্ষেত্রে অনেক সময় অনেক মানুষ কিন্তু ব্ল্যাকে বিভিন্ন জিনিস বিক্রি করে, তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো সরকারের কাছে ধরা পড়ে না, সরকার জানে হয়তো এই জিনিসটা, যেরকম কি ধরো একটা প্যাকিং চিকেনের প্যাকেট, ঠিক আছে, সরকার থেকে আসছে যেটা প্যাকিং চিকেন সেটা ধরো একটা সাবসিডি দিয়ে আসছে, কিন্তু বাজারে দাম ধরো সেটা 200 টাকা, কিন্তু সরকার থেকে যেটা পাঠাচ্ছে সেটা ধরো 140 টাকা করে কেজি। এবার সেই লোকটা বলল যে এটা তো মার্কেটে এখন সাপ্লাই খুব কম রয়েছে, আমার কাছে 4টি প্যাকেট রয়েছে, প্রিন্টে 140 টাকা রয়েছে ঠিকই, কিন্তু সেটা তোমাকে 150 টাকা দিতে হবে, মানে 10 টাকা বেশি দিতে হবে, যেহেতু মার্কেটের দাম 200 টাকা, আমার কাছে সাপ্লাই নেই, তোমাকে আমি 150 টাকা হলে দাও, নাহলে তোমাকে নিতে হবে না। তো সরকারের কাছে কিন্তু এক্ষেত্রে জমা সরকারের ধারণায় সরকারের হিসাবে কিন্তু সে সরকার জানলো ওই লোকটার কিন্তু 140 টাকা ইনকাম হয়েছে, কিন্তু সেই লোকটা কালোবাজারি করে কিন্তু 10 টাকা বেশি উপার্জন করে ফেললো, এসব ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। অনেক সময় যে এই তোমার এই যখন কয়েক মাস আগে প্যান্ডামিক সিচুয়েশানে কিন্তু অক্সিজেনের দাম কিন্তু এক একটা সিলিন্ডার যেখানে 300-400 টাকা দাম হওয়া উচিত সেখানে এক একটা সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার 600-900 টাকা কিন্তু বিক্রি হয়েছে, তো সরকারের কাছে কিন্তু এই কালোবাজারি হিসাবগুলো থাকছে না, তো এই কালোবাজারি হিসাব কালোবাজারির মাধ্যমে যখন আয় বাড়ছে তো এইগুলো তখন কিন্তু হিসাবে সমস্যা দেখা দিচ্ছে, এই হচ্ছে অসুবিধা। আর এই জাতীয় আয় পদ্ধতিটা, এই জাতীয় আয় পদ্ধতিটা একটু বড় আছে, এই জাতীয় আয় পদ্ধতিটাতে কিছু জিনিস অন্তর্ভুক্ত হয় না, যেরকম কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে অন্তর্ভুক্ত না হওয়া বিষয়, এক্ষেত্রে কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে হস্তান্তর আয় বা ট্রান্সফার পেমেন্টও বলা হয়, এক্ষেত্রে কি হচ্ছে না কোনো ব্যক্তিকে বা যে যদি আমরা কোনো উপহার প্রদান করি বা সাহায্য দিই তার মাধ্যমে যে তার আয়টা হচ্ছে, যেরকম কি ভিখারিকে ভিক্ষা প্রদান, এটার মাধ্যমে যে আয়টা হচ্ছে তার সেটাকে আমরা জাতীয় আয়ের মধ্যে ধরবো না, তার কারণ কি, সে কিন্তু নতুন কোনো দ্রব্য বা পরিষেবা উৎপাদন করছে না, যেগুলোর ক্ষেত্রে নতুন দ্রব্য বা পরিষেবা উৎপাদন হয় না বা দ্রব্য পরিষেবা উৎপাদন না হওয়ার মাধ্যমে সে টাকাটা উপার্জিত হয় সেগুলো কিন্তু জাতীয় আয়তে ক্যালকুলেশন করা হয় না। এছাড়া কি হচ্ছে না, হঠাৎ প্রাপ্তি, অর্থাৎ লটারি জয়ের মাধ্যমে তোমাদের যখন ইনকাম হবে তখনও সেটা কিন্তু কোনো উৎপাদন বা দ্রব্য সেবার মাধ্যমে কিন্তু তোমরা পাওনি, তাই জন্য এটাকেও ধরা হবে না। এছাড়া কি রয়েছে, এছাড়া রয়েছে জুয়ারিদের আয়, অর্থাৎ কেউ যদি জুয়া খেলার মাধ্যমে বা বিভিন্ন বাজেভাবে যদি কোনো ইনকাম করে সেগুলোও কিন্তু এখানে ধরা হবে না,
কারণ এই জুয়ারিদের আয় যেটা হচ্ছে এটাও কিন্তু কোনো দ্রব্য বা পরিষেবা উৎপাদনের মাধ্যমে হচ্ছে না, তো সুতরাং এটাও কিন্তু আসবে না। তো আয় পদ্ধতির যদি বড় কোশ্চেন আসে তাহলে কিন্তু সবগুলোকেই তোমাদেরকে লিখতে হবে, কিন্তু যদি ছোট কোশ্চেন আসে তো ফার্স্টে তোমাদের যে এককগুলো বললাম সেক্ষেত্রে এই এককগুলোর নাম বলেই ছেড়ে দিলেই হয়ে যাবে, আর কোনো প্রবলেম নেই। কিন্তু যদি শুধু আয় পদ্ধতি লিখতে দেয় তাহলে কিন্তু এই অসুবিধা এবং অন্তর্ভুক্ত না হওয়া বিষয় এই সবকটাই কিন্তু আলোচনা করতে হবে। এরপরে চলে আসছি উৎপাদন পদ্ধতিতে। তিনটে যে পদ্ধতি বলেছিলাম এরপরে হচ্ছে কি উৎপাদন পদ্ধতি। এটা কি হচ্ছে, আমি এটা বলেছিলাম ফার্স্টেই যে বিভিন্ন দ্রব্যের মানে ফাইনাল গুডসের থেকে কি করতে হচ্ছে না, অন্তর্নিহিত দ্রব্যের জন্য যে আমরা ব্যয়টা করছি সেই ব্যয়টাকে আমরা মাইনাস করছি, সেই মাইনাস করে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে মূল্যযোগ, এবং সেই মূল্যযোগগুলোকে যুক্ত করে আমরা কি করছি না জাতীয় আয় পরিমাপ করছি। তো এটা একটা টেবিলের মাধ্যমে আমি দেখাচ্ছি, দেখো দ্রব্য বিক্রয় মূল্য মূল্যযোগ, এই তিনটে জিনিস আমি এখানে আঁকছি। দেখো ফার্স্ট হচ্ছে দ্রব্য, তারপরে সেই দ্রব্যটার বিক্রয় মূল্য, এবং তারপরে হচ্ছে কি মূল্যযোগ। ধরলাম আমি একটা ফার্স্টে গাছের গুঁড়ি, একটা গাছের গুঁড়ি, ধরো তোমাদের বাড়িতে একটা নারকল গাছ ছিল, সেই নারকল গাছটা বিক্রি করা হয়েছে, সেইটা ধরো দাম হচ্ছে 10,000 টাকা। তো এইটা গাছের গুঁড়ির বিক্রয় মূল্য কত হলো 10,000 টাকা, এবং দেখা যাচ্ছে যে গাছটা যে হয়েছিল তোমাদের বাড়িতে সেই গাছটা কিনতে কোনো খরচা হয়নি, এমনি নর্মাল বাগানে একটা নারকেল গাছ হয়েছিল। তো সুতরাং সেক্ষেত্রে সেটার কোনো অন্তর্নিহিত ব্যয় নেই, অর্থাৎ গাছটা নিজে থেকেই তৈরি হয়েছিল, তার মানে গাছটা উৎপাদন করতে আমাকে কোনো কাঁচামাল কিনতে হয়নি। তো সুতরাং এক্ষেত্রে মূল্যযোগ হবে 10,000 - 0 = 10,000। তো এটা হলো মূল্যযোগ বা ভ্যালু অ্যাডেড। এরপরে ধরলাম আমি চেরাই কাঠ, দেখবে গাছের গুঁড়িটা যে যাকে বিক্রি করলে সে আবার সেটাকে পালিশ করে বা পিস করে কি করলো না বিক্রি করলো, সেটাকে বলা হচ্ছে আমাদের চেরাই কাঠ, অর্থাৎ গাছের গুঁড়িটাকে কেটে সেইটাকে পিস পিস করে বা বিভিন্ন পালিশ করে আবার বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। তো সেই চেরাই কাঠ যেটা রয়েছে সেই চেরাই কাঠের মূল্য ধরলাম আমি এখানে 50,000 টাকা, পালিশ করে ইত্যাদি ইত্যাদি করে সেটা বিক্রি করেছে। তো এক্ষেত্রে এই যে চেরাই কাঠ যে বিক্রি হয়েছে বিক্রয় মূল্য, সেখান থেকে তাহলে মূল্যযোগ কত হবে না 50,000 - 10,000। তার কারণ কি, এই যে চেরাই কাঠ যে বিক্রি করেছিল 50,000 টাকা দিয়ে, তাকে তো আবার 10,000 টাকা দিয়ে গাছের গুঁড়িটা কিনতে হয়েছিল, তো অ্যাকচুয়াল তো সে 50,000 টাকা সে পায়নি, সে অ্যাকচুয়াল পেলো কত না 40,000 টাকা। তো এই চেরাই কাঠের অন্তর্বর্তী দ্রব্য বা ইন্টারমিডিয়েট গুডসটা কি হচ্ছে না গাছের গুঁড়ি, সেটা হচ্ছে 10,000 টাকা। তো অ্যাকচুয়াল থাকলো কত এখানে তাহলে 40,000। এরপরে ধরো চেরাই কাঠটা কোথায় বিক্রি হয়েছে, একটা ফার্নিচার কোম্পানিতে, সেইটা বিক্রি হয়েছে ধরো 1,20,000 টাকাতে। তাহলে এইখানে 1,20,000 টাকা থেকে আমাকে কী বাদ দিতে হবে না 50,000। তার কারণ কি, এই ফার্নিচার কোম্পানি কি করেছিল না 50,000 টাকা দিয়ে চেরাই কাঠটা কিনেছিল, তো সুতরাং এক্ষেত্রে মূল্যযোগটা কত হবে 70,000। তো এইভাবে প্রত্যেকটা দ্রব্যের আলাদা আলাদাভাবে মূল্যযোগ নির্ণয় করে সেগুলোকে যোগ করতে হয়, তাহলে যোগ করলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে কত 1,20,000। তো এইভাবে কী হচ্ছে জাতীয় আয়টা কিন্তু নির্ণয় করা হচ্ছে। কিন্তু এইখানে যদি আমি ডাইরেক্ট এই বিক্রয় মূল্যগুলোকে যোগ করে ফেলতাম তাহলে কিন্তু ডবল কাউন্টিং হয়ে যেত, তার কারণ কি এই 50,000-এর মধ্যে অলরেডি 10,000 টাকা তো লুকিয়ে রয়েছে,
তো সুতরাং আমি যদি 50,000 টাকাটাকে যোগ করে দিই ডাইরেক্ট, তো তাহলে আবার 10,000 টাকাটাকে যদি যোগ করি তাহলে ডবল কাউন্টিং হয়ে যাচ্ছে 10,000 টাকাটা। আবার যদি আমি 1,20,000 টাকাটাকেও যোগ করে দিই তাহলে 10,000 টাকাটা কিন্তু তিনবার যোগ হয়ে গেল, আর এটা কিন্তু দুবার যোগ হয়ে গেল। তো সুতরাং এই ডবল কাউন্টিং এড়ানোর জন্য কি করতে হয় না, এই বিক্রয় মূল্য থেকে তার অন্তর্ক্রিয় দ্রব্যের যে ব্যয়টা রয়েছে সেইটাকে মাইনাস করে দিতে হবে। করে দিয়ে কি পাওয়া যাবে, মূল্য যোগ পাওয়া যাবে, এবং সেইগুলোকে যোগের মাধ্যমে কিন্তু আমরা জাতীয় আয় পেতে পারি। ঠিক আছে, তো এইভাবে উৎপাদন পদ্ধতির মাধ্যমে জাতীয় আয়টা পাওয়া যায়। এরপরে যেটা রয়েছে, এর বিভিন্ন অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো কি কি, সেই অসুবিধাগুলো হচ্ছে কি না, অন্তর্বর্তী দ্রব্য নির্বাচনে সমস্যা, বিভিন্ন পরিষেবামূলক কাজে, অর্থাৎ যেরকম কি বিমা ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর, এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, অন্তর্বর্তী দ্রব্য কি হবে সেটা কিন্তু নির্বাচন করা যায় না। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কোন দ্রব্যটার মধ্যে, ধরো অনেক সময় একটা ফার্নিচার কিন্তু আবার রিসাইকেল হয়, সেক্ষেত্রে আবার কিন্তু আমরা ফার্নিচারটাকে সর্বশেষ দ্রব্য বলছি ঠিকই, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার সেটা কিন্তু হচ্ছে না। স্যারকে একবার থামাবো এবং অনুরোধ করবো যে আমাদের সময় কিন্তু একদমই কম, তো ওই সংক্ষেপে যাতে আলোচনাটা শোনা যায়। হ্যাঁ ঠিক আছে, তো এইরকমভাবে কিছু বিভিন্ন সমস্যা এখানে দেখা যায়। আর লাস্ট যেটা রয়েছে এটা বলে শেষ করছি, ব্যয় পদ্ধতি, আমরা যে বলেছিলাম সি ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথডটা কি, এই ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড হচ্ছে, বলেছিলাম আমি যে প্রত্যেকের ব্যয়গুলোকে যদি যোগ করা হয় সেই ব্যয়গুলোকে যোগ করে কিন্তু জাতীয় আয় পাওয়া সম্ভব, কারণ প্রত্যেক কেউ ব্যয় করলেই কিন্তু কারোর আয় হয়। তুমি দোকানদারের কাছে ব্যয় করেছো ফলে দোকানদারের আয় হয়েছে, তাই সেক্ষেত্রে ব্যয়গুলোকে যোগ করলেও কিন্তু এখানে জাতীয় আয় পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে ব্যয় পদ্ধতিতে যে এককগুলো ধরা হচ্ছে, ফার্স্টে হচ্ছে সরকারি ব্যয়, ব্র্যাকেটেটাকে জি ধরলাম, সরকারি ব্যয়। সরকারি ব্যয় কী জিনিস, বিভিন্ন সরকার বিভিন্ন ক্ষেত্রে, ধরো হসপিটালিটি, বিভিন্ন রাস্তাঘাট তৈরি, ইনফ্রাস্ট্রাকচার তৈরি, বিভিন্ন কর্মচারীদের বেতন ইত্যাদি ইত্যাদির জন্য যে ব্যয়গুলো করছে, তো সেইগুলোকে বলা হচ্ছে সরকারি ব্যয়। মানে সরকারি হিসাবে যে ব্যয়গুলো হচ্ছে বা সরকারের থেকে যে ব্যয়গুলো হচ্ছে, সেই সব ধরনের ব্যয়গুলোকে আমরা কী করছি না, একটা আলাদা দিকে ধরছি, তো সেইগুলোই হচ্ছে সরকারি ব্যয়। তারপরে এছাড়া কী কী রয়েছে, বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করা বা বিভিন্ন ব্রিজ রাস্তা তৈরি, বা ধরো তোমার বিভিন্ন দুর্যোগ হলো বা অ্যাক্সিডেন্ট হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তাতে যে সাহায্য প্রদান, বিভিন্ন ক্ষেত্রে যে সরকার যে ব্যয়গুলো করছে সেই সরকারি ব্যয়গুলোর জন্য, সরকারি যে ব্যয়গুলো হচ্ছে সেইগুলোকে আমরা একদিকে রাখলাম। এছাড়া দু নম্বরে কী রয়েছে না, বেসরকারি ব্যয়। বেসরকারি ব্যয়টাকে আমরা কী দিয়ে ডিনোট করছি, সি, অর্থাৎ আমাদের দেশে যে আমরা যেসব লোকেরা রয়েছি তারা যে দৈনন্দিন জীবনযাপনের জন্য যে ব্যয়টা করছি সেই ব্যয়গুলোকে আমরা আলাদা ধরছি। যেরকম কি প্রত্যেক গৃহস্থলীর মানুষেরা যে ব্যয়টা করছে সেইটাকেই ধরা হচ্ছে এখানে কি, বেসরকারি ব্যয়ের আন্ডারে, অর্থাৎ সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি। এছাড়া এরপরে কী রয়েছে, বিনিয়োগ ব্যয়, অর্থাৎ এককালীন যে ব্যয়গুলো করছি বা ক্যাপিটাল গুডসে, মেশিনারি ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন ফ্ল্যাট বাড়ি এসব ইত্যাদি ইত্যাদি কিনে যে আমরা ব্যয়টা করছি সেইগুলোকে বলা হচ্ছে এখানে কি, বিনিয়োগ ব্যয়। এই এককালীন যে ব্যয়গুলো বা বিভিন্ন ব্যবসার জন্য আমরা যে ব্যয়গুলোকে করছি সেই ব্যয়গুলোকে আমরা আলাদা হিসাবে ধরলাম, তো এটাকেই বলা হচ্ছে এখানে বিনিয়োগ ব্যয়, এই বিনিয়োগ ব্যয়টাকেও যোগ করা হচ্ছে। এছাড়া চার নম্বর কী আছে না, বিদেশ থেকে নিট ব্যয়, অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে না, আমরা বিভিন্ন দ্রব্য বিদেশ থেকে আমদানি করি তার জন্য কিছু ব্যয় হয়, আবার
বিদেশিরা আমাদের দেশ থেকে কিছু দ্রব্য ক্রয় করে, সেক্ষেত্রে কিছুটা ব্যয় হয়। তো এই যে ব্যয় হচ্ছে দুজনেরই, তো আমরা ব্যয় করছি, আমরা বিদেশ থেকে আমদানি করছি তখন কিছু ব্যয় করলাম, আবার বিদেশিরা যখন আমাদের দেশ থেকে জিনিস কিনলো তখন তারা কিছুটা ব্যয় করলো, এই যে ব্যয়টা রয়েছে এই ব্যয়টাকে প্লাস মাইনাস করে আমাদের দেশে অ্যাকচুয়াল যে ব্যয়টা হচ্ছে বা ইনকাম যেটা হচ্ছে সেটাকেই ধরা হচ্ছে এখানে কি বিদেশ থেকে প্রাপ্ত নিট ব্যয়। স্যারকে অনুরোধ করবো আজকের মতো আলোচনা শেষ করার জন্য, আমাদের হাতে সময় একদমই নেই। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রাঞ্জল দেব, স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যারের আগেও এসছেন এবং পরবর্তীকালেও আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো, স্যারকে আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। আজকের মতো বিদায় নিতে হবে, আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, দেখা হবে পরবর্তী পর্বে, দেখতে থাকো পরের অনুষ্ঠান। নমস্কার।